ইসলামী ব্যাংক নিউজ টপ 10 2020-21 অর্থ বছরের রেমিটেন্স এসেছে $24.78 বিলিয়ন। নারী নির্যাতনের মামলা গত বছরের চেয়ে বেড়েছে 2126টি। মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নাচোর ও খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ, পুলিশ সাংবাদিক সহ আহত 30 জন। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে তীব্র আন্দোলন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির 10 দফা আন্দোলনেও আওয়ামী লীগের কিছু যায় আসে না বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 3 দিনের সফরে ঢাকায় মালদ্বীপে ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসি। সরকারি নির্দেশ অমান্য করে রাজধানীতে দেদার সে গেট লক এবং সিটিং সার্ভিস বাস চলছে, হাঁটানো হচ্ছে বাড়তির চেয়েও বেশি ভাড়া। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষে মুন্সিগঞ্জে একজন নিহত, গুলিবিদ্ধ হয়ে আহত অন্তত 5 জন। সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে শিশু সহ 3 ও নাটোরে ট্রাক চাপায় 1 জন নিহত। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দেয় 5 জন নিহত, আহত অন্তত 40 জন। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিং করছে বাংলাদেশ।